22 সামটা, হ্যাঁ 22, সাম নাম্বার 22টা থেকে অনেকের অনেক অঙ্কে দেখেছি সমস্যা আছে। আচ্ছা, তো এই সামগুলোর কনসেপ্টটা একটু আলাদা, ঠিক আছে? এইগুলো করার জন্য আমাকে কিছু সাবস্টিটিউশন দিয়ে করতে হবে, মানে একটাকে আরেকটার মতো করে এক্সপ্রেস করে আমাকে ভাবতে হবে, ঠিক আছে? কীরকম, ধরো আমাকে এখানে বলেছে এ ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড, তো আমি কিভাবে সলভ করবো এটাকে? অথচ আমি এদিকে দেখছি আবার বলা আছে বি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স, আবার এদিকে বলা আছে সি ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে লিখি পুটিং ভ্যালু অফ সি ইন এ ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড। তাহলে সি এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিতে পারি তাহলে কি হয়ে যায়, লিখছি এ ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড, তাই তো? তাহলে এ ইকুয়ালস টু সি এর ভ্যালুটা কত, বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড বসিয়ে দিলাম। সেমভাবে দেখো আবার বি টু দি পাওয়ার ওয়াই মানে কি, এ টু দি পাওয়ার এক্স, তাহলে দেয়ার ফোর এখানে লিখছি আবার পুটিং ভ্যালু অফ বি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স ইন এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড। এই অঙ্কটা আমি তখনই করতে পারবো যখন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই অঙ্কটা আমি তখনই করতে পারবো যখন আমি LHS আর HS এর বেস সেম করতে পারবো। দেখো এ ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড করলাম, করে আবার এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড বসালাম। কেন বসালাম, কারণ এখানে দেখতে পাচ্ছি যে সি ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই আছে। এবার বি কে দিয়ে কি আমার হবে, এর সাথে কি আমি বি ইকুয়েট করতে পারবো, সেম বেস হচ্ছে, হচ্ছে না। তাই বি কে আবার আমি কাকে দিয়ে রিপ্লেস করবো, এ দিয়ে রিপ্লেস করবো, তাই তো? তাহলে বি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স এর জায়গায় এবার এটাকে আমরা বসাতে হবে। তাহলে এবার কি হবে, তাহলে একটা লাইন ছেড়ে লিখছি, হ্যাঁ, দেয়ার ফোর এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াইয়ের জায়গায় কত লিখবো আমি, এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই, আর অলরেডি মাথায় কী ছিল, হোল টু দি পাওয়ার জেড, ক্লিয়ার? তাহলে এবার কি আসছে, পাওয়ার অন পাওয়ার মাল্টিপ্লাইড, তাহলে এ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। তাহলে এর মাথায় কিছু নেই মানে কি, ওয়ান। এবার লিখতে পারি, এবার লিখতে পারি আমি যে সেম বেসেস ইকুয়েটেড পাওয়ার্স আর ইকুয়েটেড, তাহলে দেয়ার ফোর ওয়ান ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, দেয়ার ফোর এক্স ওয়াই জেড ইকুয়ালস টু ওয়ান, প্রুফড। সবার কাছে ক্লিয়ার হলো, আমি আবার সামটা এক্সপ্লেন করে দিচ্ছি। সেটা হলো দেখো আমাকে এখানে বলে দিয়েছে এ ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড, বি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স, সি ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই, প্রুফ দ্যাট এক্স ওয়াই জেড ইকুয়ালস টু ওয়ান। তো এই ধরনের সামে আমাকে প্রুফ করতে গেলে সাবস্টিটিউশন করে করে আসতে হবে, মানে একজনের জায়গায় আরেকজনকে বসাবো, মানে এর জায়গায় বি এর টার্মসে লিখবো, আর বি কে সি এর টার্মসে লিখবো, এমনভাবেই লিখবো যাতে আমার LHS এবং RHS যেন সেম বেস হয়। যদি আমি এ থেকে শুরু করি তাহলে ধরো লিখলাম এ ইকুয়ালস টু আমাকে কি বলেছে, সি টু দি পাওয়ার জেড, আবার সি ইকুয়ালস টু কি বলেছে, বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমি সি এর জায়গায় সি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই বসালাম সি এর জায়গায়, আর হোল টু দি পাওয়ার জেড আছে কারণ সি এর পাওয়ার এখানে জেড ছিল। এবার বি টু দি পাওয়ার ওয়াই আবার কি বলেছে, দেখো এখানে বি টু দি পাওয়ার ওয়াই আবার বলেছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে পরের স্টেপে আমি বি টু দি পাওয়ার ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিলাম কি, এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড। এটা করে আমার লাভ কি হলো, LHS এবং RHS এ দুটোরই বেস দেখো সেম হয়ে গেল, তাহলে সেম বেস ইকুয়েটেড হলে পাওয়ার ইকুয়েট করতে পারবো। তাহলে এখানে আমরা তাই করলাম, সেম বেস এজ ইকুয়েটেড, পাওয়ার আর ইকুয়েটেড, দেয়ার ফোর এক্স ওয়াই জেড ইকুয়ালস টু ওয়ান। নেক্সট হচ্ছে 23 নম্বর সাম, এখানে কি বলেছে এ ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। আচ্ছা মাইন্ড ইট, এখানে কিন্তু শুধু ওয়াইয়েরই পাওয়ার পি মাইনাস ওয়ান, এটা কিন্তু হোল পাওয়ার বলে, এটা যেন ভেবে বসো না, এক্স এর মাথায়ও পি মাইনাস ওয়ান আসবে, ওয়াইয়ের মাথায়ও পি মাইনাস ওয়ান আসবে, ঠিক আছে? তাহলে আমাকে এইটা প্রুফ করতে বলেছে, তাহলে আমি লিখি LHS থেকেই লিখি। তাহলে LHS হচ্ছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস বি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এবার এ এর ভ্যালুটা বসিয়ে দাও এখানে, তাহলে এর ভ্যালু কত, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, না এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এইভাবে লিখতে হবে। আচ্ছা ইন্টু বি এর জায়গায় কত বসাবো, বি এর জায়গায় বসাবো হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর মাইনাস বি, যেটা বি এর মাথায় ছিল সেটা তো বসবেই, ইন্টু সি এর জায়গায় কী লিখবো, এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার
আর মাইনাস পি। তাহলে এবার দেখো কীভাবে সলভটা হবে। আচ্ছা এইখানে বোঝার, দেখো কিউ মাইনাস আর এর সাথে এটা একবার মাল্টিপ্লাই হবে, আবার কিউ মাইনাস আর এর সাথে এক্স মাল্টিপ্লাই হবে, কারণ এক্স কিন্তু একা আছে এখানে, এক্সের পাওয়ার 1। তাহলে পাওয়ার অন পাওয়ার হলে কী হয়, যতগুলো বেস ভিতরে থাকে সবার মাথায় গিয়ে মাল্টিপ্লাই হয়, তাহলে কী হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে, আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি। আচ্ছা তাহলে এই পুরো জিনিসটা লেখার সময় একটা এরার হয়ে গেছিলো, যেটা হচ্ছে এইখানে পি মাইনাস কিউ ছিল, আমি ভুল করে এটা দেখো আর মাইনাস পি তা কারেকশন করে দিয়েছি, ঠিক আছে পি মাইনাস কিউ হবে। ওকে আচ্ছা তাহলে এবার কী করলাম, সব এক্সগুলোকে একসাথে করলাম, তাহলে এক্সগুলোকে একসাথে করা হলো, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এই সব কটাকে আমরা একসাথে করে নিলাম ইন্টু, কারণ এগুলো সেম বেস আছে। এবার ইন্টু ওয়াই টু দি পাওয়ার দেখা যাক কী হবে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ। ক্লিয়ার? এবার কী হবে, সেম বেসেস মাল্টিপ্লাইড পাওয়ারস আর অ্যাডেড, তাহলে এইখানে তিনটে সেম বেস মাল্টিপ্লাই করা হচ্ছে পাওয়ার অ্যাড হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ প্লাস পি মাইনাস কিউ কেটে গেল প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল প্লাস আর মাইনাস আর কেটে গেল, তাহলে কত আসছে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু এখানে শেষ হয়নি ওয়াই টু দি পাওয়ার এগুলো অ্যাড হবে। আচ্ছা তাহলে এই পুরোটাকে আগে সলভ করি মাল্টিপ্লাই করে করে। ওকে তাহলে এই পুরো স্টেপটাকে আমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে মাল্টিপ্লাই করে এই ফর্মটা এলো ওয়াই টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি ওয়াই টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। ওকে তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু এবার এগুলো ওয়াইয়ের বেসগুলোও সেম, তাহলে ওয়াইয়ের বেসগুলোকে সেম হলে মাল্টিপ্লাই অবস্থায় আমরা পাওয়ারগুলোকে অ্যাড করে দেবো, তাহলে ওয়াই টু দি পাওয়ার কী হবে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। আচ্ছা তাহলে পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস পি মাইনাস পি প্লাস কিউ আর মাইনাস কিউ আর সব কেটে গেল, তাহলে এখানে কী পেলাম 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু আর এইচ এস প্রুভড। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আমরা এই সামটায় আসি, হ্যাঁ 24-এর সামটা, সবাই দেখো এই সামটা আবার একটু ডিফারেন্ট, এই সামটা কীভাবে ডিফারেন্ট দেখো, এই সামটায় বলেছে আমাদের 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার -z, মানে কিছু এক্সপ্রেশনের ডিফারেন্ট বেসওয়ালা এক্সপ্রেশনের আলাদা আলাদা পাওয়ার চাপিয়ে তাদেরকে ইকুয়েট করে বলছে আমাকে এটাকে 0 দেখাও। তো এই সামটাও অনেকটা সাবস্টিটিউশন ধরেই করব, কিন্তু এই ধরনের সামে আমাকে একটা আননোন কিছু অ্যাজিউম করে নিতে হয়, ঠিক আছে কি বললাম একটা আননোন কিছু অ্যাজিউম করে নিতে হয়, এই সামগুলোর কনসেপ্ট কে ধরে করতে হয়, ঠিক আছে। তাহলে দেখো আমি লিখছি লেট 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার -z ইকুয়ালস টু কি, সাপোজ এটাকে আমরা কে ধরে নিলাম, ঠিক আছে কে ইজ আ কনস্ট্যান্ট যে কোনো হতে পারে, এটা সবাই ইকুয়াল, এটা ইকুয়াল টু সামথিং একটা আমি ধরে নিচ্ছি। তাহলে এবার ইন্ডিভিজুয়ালি দেখো আমরা সবগুলোকে সলভ করব, তাহলে আমি লিখতে পারি দেয়ারফর 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কে লিখলাম, সেমভাবে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু কে, সেমভাবে আমি লিখতে পারি 6 টু দি পাওয়ার -z ইকুয়ালস টু কি। ক্লিয়ার? এইভাবে আমরা কে এর টার্মসে সবাইকে আলাদা আলাদা করে লিখলাম। আচ্ছা এইবার আমাকে একটা কথা বলো, এইখানে পাওয়ারে x আছে এখানে পাওয়ারে 1 আছে, ঠিক আছে তো আমি কিভাবে এটাকে এক্সপ্রেস করব সেইটা বুঝতে হবে, সেটা বোঝার জন্য একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, হ্যাঁ এটা অঙ্কের সাথে রিলেশন নেই, এটা একটা এক্সাম্পল নিয়ে আমি বোঝাচ্ছি। ধরো আমার আছে
x স্কয়ার ইকুয়ালস টু, ধরো x স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, তো এখান থেকে আমি x কী করে খুঁজি, x হয়ে যায় স্কোয়ার রুট অফ 25, হ্যাঁ কি না? তাহলে সেমভাবে যদি আমি টু টু দি পাওয়ার x থেকে টু খুঁজি, তাহলে টু কত হয়ে যাবে, x রুট অফ কে, ঠিক যেমন x স্কোয়ার ইকুয়ালস টু 25, x হয়ে যায় স্কোয়ার রুট অফ 25, সেরকম টু টু দি পাওয়ার x ইকুয়ালস টু কে তে যদি আমি টু খুঁজতে চাই, টু ইন টার্মস অফ কে লিখতে চাই, তাহলে টু কি হয়ে যাবে, x রুট অফ কে, তার মানে লিখতে পারি দেয়ার ফর টু ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/x, এটা হয়ে গেল আমাদের প্রথমটা। সেমভাবে আমরা বাকিগুলো করব, তাহলে থ্রি ইকুয়ালস টু ওয়াই এথ রুট অফ কে, তাহলে থ্রি ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/y, এটা হয়ে গেল টু। সেমভাবে আমরা এটার জন্যও করব, তাহলে সিক্স টু দি পাওয়ার মাইনাস জেড ইকুয়ালস টু কে, তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি, তাহলে সিক্স ইকুয়ালস টু লিখতে পারি কে টু দি পাওয়ার মাইনাস 1/z, হ্যাঁ কি না? তাহলে সেমভাবে আমরা বলতে পারি যে সিক্স ইকুয়ালস টু 1/k^1/z, ঠিক আছে? ধরো আমরা এইভাবে এটাকে লিখলাম, এটাকে আমরা থ্রি দিলাম। আচ্ছা, এইবার আমরা আস্তে আস্তে আমাদের প্রুফের দিকে এগোচ্ছি। হ্যাঁ, এবার দেখো আমাকে এখানে এই ফর্মটা আনতে হবে, এবার এই রিলেশনটা থেকে আমরা এই ফর্মটা আনবো। দেখবে টু ইন্টু থ্রি করলে কিন্তু সিক্স হয়, তা আমি এতক্ষণ দেখো টু খুঁজে বার করেছি, থ্রি খুঁজে বার করেছি, সিক্স খুঁজে বার করেছি, এইবার আমি আমাদের কাজ করব। তাহলে আমি বলতে পারি টু ইন্টু থ্রি ইকুয়ালস টু সিক্স লেখা যায়, এই কারণেই আমরা টু খুঁজলাম, থ্রি খুঁজলাম এবং সিক্সকে কে এর টার্মসে খুঁজলাম, যাতে করে আমরা এই ইকুয়েশানটা ফর্ম করতে পারি, কারণ যদি ইকুয়েশান ফর্ম না হয় তাহলে এটা কোনোদিনও আমরা আনতে পারবো না, ঠিক আছে? তাহলে আমি লিখি এবার, তাহলে টু এর জায়গায় কত বসাবো, কে টু দি পাওয়ার 1/x, থ্রি এর জায়গায় কত বসাবো, কে টু দি পাওয়ার 1/y, সিক্সের জায়গায় কত বসাবো, 1/k^1/z। আচ্ছা, এবার আমরা কী জানি, সেম বেস ইকুয়েটেড, পাওয়ারস আর ইকুয়েটেড, তাহলে এখানে দুদিকেই বেস কে আছে, তাহলে এদিকেও সেম বেস করলে কেটাকে উপরে তুলতে হবে, তা কেটাকে যেই না আমরা উপরে তুলবো সঙ্গে সঙ্গে পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y ইকুয়ালস টু কে টু দি পাওয়ার মাইনাস 1/z, ক্লিয়ার? দেখে নাও, কে টু দি পাওয়ার 1/x, এটাকে জাস্ট উপরে তুললাম, কে এটাকে রেসিপ্রোকেট করলে কী হবে, কে এর পাওয়ারে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেম বেসেস মাল্টিপ্লাইড পাওয়ারস আর অ্যাডেড, কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y ইকুয়ালস টু কে টু দি পাওয়ার মাইনাস 1/z, সেম বেসেস ইকুয়েটেড, সেম বেসেস ইকুয়েটেড, পাওয়ারস আর ইকুয়েটেড, দেয়ারফর এবার কী করবো, এবার তাহলে লিখে দিই, দেয়ারফর 1/x প্লাস 1/y ইকুয়ালস টু মাইনাস 1/z, পুরো জিনিসটাকে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0, প্রুফড। সবার কাছে ক্লিয়ার হলো সামটা? আচ্ছা আচ্ছা, এটার আমি একটা পিকচার, এই সব কটার পিকচারই আমি গ্রুপে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আচ্ছা, এবার তাহলে 25-এর সামটা এক্সপ্লেন করি, একই কনসেপ্ট কিন্তু একটু অন্যরকমভাবে প্রুফটা করতে হবে, ঠিক আছে? মানে প্রুফের জায়গাটা একটু আলাদা, কনসেপ্টটা একই, তার মানে এখানেও আমরা কে ধরে করবো, তাহলে লিখি, তাহলে টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু থ্রি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 12 টু দি পাওয়ার সেট ইকুয়ালস টু কে, তাহলে টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কে, থ্রি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কে, 12 টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু কে, তাহলে টু কত হয়ে যাবে আগের মতো, কে টু দি পাওয়ার 1/x, একবারে লিখলাম, হ্যাঁ, থ্রি হয়ে যাবে কে টু দি পাওয়ার 1/y, আর 12 হয়ে যাবে কে টু দি পাওয়ার 1/z, ওকে? আচ্ছা, তো এইখানে মাথায় ঢোকাও, তাহলে এবার আমাকে টু আর থ্রি দিয়ে 12 আনতে হবে, তাহলে আমি লিখতে পারি 12 ইকুয়ালস টু টু ইন্টু টু ইন্টু থ্রি, ইকুয়েশান বানানোর জন্য বড় সংখ্যাটাকে ছোটোগুলো প্রাইমগুলো দিয়ে মাল্টিপ্লিকেটিভ ফর্মে লিখবো, আর কিছুই না। তাহলে 12-এর জায়গায় কত বসাবো, কে টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/x ইন্টু থ্রি এর জায়গায় কত লিখবো, কে টু দি পাওয়ার 1/y, ওকে? তাহলে
k to the power 1 by z, same basis multiplied, powers are added, equals to k to the power 1 by x plus 1 by x plus 1 by y. এবার লিখতে পারি আমি তাহলে সেম বেসেস ইকুয়েটেড পাওয়ার্স আর ইকুয়েটেড তাহলে দেয়ারফর 1 বাই জেড ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই. ওকে তাহলে দেখো এক্সটাকে আলাদা করতে হবে, তাহলে আমি আগেই লিখে দিই 1 বাই জেড মাইনাস 1 বাই ওয়াই ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স. তাহলে এখানে জেড আর ওয়াই এর এলসিএম হবে জেড ওয়াই, এখানে কে আসবে জেড ইন্টু ওয়াই করলে ওয়াই জেড আসে, তাহলে ওয়াই ইন্টু 1 ওয়াই মাইনাস ওয়াই ইন্টু জেড করলে হয় তাহলে জেড ইন্টু 1 জেড. এখানে এলসিএম হবে এক্স, এখানে কত হবে 1 প্লাস 1, তার মানে ওয়াই মাইনাস জেড বাই জেড ওয়াই ইকুয়ালস টু 2 বাই এক্স. তাহলে অলমোস্ট এসে গেছে সামটা, এবার এটা জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দাও. তাহলে এদিকে এক্স যাবে, এদিকে এটা যাবে, আর এটা নিচে চলে আসবে. তাহলে এক্স ইকুয়ালস টু 2 ইন্টু জেড ওয়াই বাই ওয়াই মাইনাস জেড. তাহলে এক্স ইকুয়ালস টু 2 ওয়াই জেড বাই ওয়াই মাইনাস জেড. প্রুফড, ক্লিয়ার? দেখো 26 এর সামটা বলেছে সিম্পলিফাই অ্যান্ড এক্সপ্রেস উইথ পজিটিভ এক্সপোনেন্টস. তাহলে প্রথমটা বলেছে আমাকে 3x² হোল টু দি পাওয়ার 0. তাহলে সিম্পলিফাই করি, তার মানে কী হবে 3 টু দি পাওয়ার 0 ইন্টু x² ইন্টু এখানে 0, 0 3 এর মাথায় আসবে, 0 এর মাথায় আসবে, কারণ হোল পাওয়ারে আছে. তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে 1, আর x² টু দি পাওয়ার 0 মানেও 1, তাহলে হয়ে গেল 1. আচ্ছা নেক্সটটা বলেছে দেখো আমাদের xy হোল টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে কী হবে এক্স এর মাথায়ও -2 আসবে, ওয়াই এর মাথায়ও -2. এবার এটাকে পজিটিভে নিয়ে যাবো, তার মানে 1 বাই x² ইন্টু 1 বাই y² তার মানে 1 বাই x² y² ক্লিয়ার? নেগেটিভ পাওয়ারকে পজিটিভ করতে গেলে বেসটাকে রেসিপ্রোকেট করতে হয়। আচ্ছা থার্ড আরেকটা সাম দিয়েছিল এখানে -27 a টু দি পাওয়ার 9 হোল টু দি পাওয়ার 2 বাই 3, ঠিক আছে? তাহলে -27 এর মাথাতেও 2 বাই 3 আসবে, a টু দি পাওয়ার 9 এর মাথাতেও 2 বাই 3 আসবে। তাহলে আমি এটাকে ভাঙি, তাহলে এটা কীভাবে করবো আমরা? তাহলে -27 হোল টু দি পাওয়ার 2 বাই 3 ইন্টু a টু দি পাওয়ার 9 হোল টু দি পাওয়ার 2 বাই 3, তাহলে 3 3 যার 9, তাহলে -3 এর কিউব ইন্টু 2 বাই 3, তাই তো, ইন্টু a টু দি পাওয়ার 6, তার মানে -3 টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 6. তাহলে -3 স্কোয়ার মানে কত হয়ে যাবে, -3 এর হোল স্কোয়ার 9, নেগেটিভ বেস ইভেন পাওয়ার অ্যান্সার পজিটিভ ইন্টু a টু দি পাওয়ার 6, তাহলে কত হয়ে যাবে 9 a টু দি পাওয়ার 6। আচ্ছা 27 এর সামটা খুব ইজি ছিল, ঠিক আছে? 27 এর সামটা শুধু ভ্যালু পুট করবে, বাকিটা সিম্পলিফাই করবে। আর আছে সামটা দেখাই, এটা অনেকের সমস্যা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা এক্স এর ভ্যালু দিয়েছে, ওয়াই এর ভ্যালু দিয়েছে, এটা খুঁজতে বলেছে, তাহলে চলো বসিয়ে দিই সোজা। তাহলে √x/y = এক্স এর ভ্যালু সাবস্টিটিউট করি, 10³ × 0.0099/(10⁻²)-2 × 110, ঠিক আছে? আচ্ছা সেম বেসেস ডিভাইডেড পাওয়ারস আর সাবট্রাক্টেড, তাহলে √10³ − −2 × 0.0099 = 99/(1)⁴0, হোল ডিভাইডেড বাই কত হবে, হোল ডিভাইডেড বাই 110, ঠিক আছে? তার মানে কত হয়ে যাবে এখানে, তার মানে এখানে হয়ে যাবে √10³ × 5 × 99/(1)⁴, এটা নিচে চলে আসবে,
তাহলে 110 ইন্টু 1000 চারটে জিরো। আচ্ছা তাহলে এবারে কত হয়ে যাবে, রুট ওভার 10^5 মানে একের পরে 1 2 3 4 5, পাঁচটা জিরো হবে একের পরে, তাই তো, ইন্টু 99/110 ইন্টু একের পরে চারটে জিরো 1 2 3 4, ক্লিয়ার। তাহলে এখানে কেটে গেল, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, তার মানে 99/11 তার রুট, তাহলে 11 9 যার 99 √9, মানে কত আসবে অ্যান্সার, +-3, ওকে।